এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাপ যা করেছেন ওই যৌবনের কটা বছর, ধরুন 12 বছর, তার জন্য নরক ভোগ যা করতে হয় আমরা রাজি আছি। বেলা হিসেব করে, হিসেব করে দে, ডবল করে দে, তিন ডবল করে দে। কি হলো বলুন না ওসাই? 3 × 36 ব্যাস, ওই 36 বছর নরক ভোগ করতে রাজি আছি। তা নয় কোটি কোটি বছর শুধু মুখ বুঝে মারি খেয়ে যাচ্ছি, কোনো প্রতিবাদ নেই। এর যমরাজের বিধান, কি করি বলুন? রাখুন মশাই বিধান, যমরাজ উনি নাকি আবার ধম্মরাজ, ওর বিচার নাকি একেবারে নিত্যি ধরা। নরক বানিয়েছে তার কোনো সিস্টেম নেই, মার খাচ্ছি তো খাচ্ছি। কি করবো বলুন, পাপ করেছি শাস্তি পাচ্ছি। রাখুন মশাই পাপ, পাপের মতো পাপ করে কটা লোক এখানে এসেছে শুনি। কেউ হয়তো বাঁচবার জন্য একটুখানি চাল চুরি করেছে, অথবা কেউ হয়তো একটুখানি ভালোবেসে বাপ মাকে না বলে একটুখানি বিয়ে করেছে, অথবা ধরুন পরীক্ষা পাস না করতে পেরে কেউ হয়তো একটুখানি গলায় দড়ি দিয়েছে, তাই বলে এত শাস্তি? না না মশাই, যমরাজের অত খামখেয়ালি আমরা আর সহ্য করব না। অনেক দণ্ড ভোগ করা হয়েছে, এবার আমরা যে যার ঘরে যাব। ঘরে ফিরে যেতে ইচ্ছে তো করে বিশুবাবু, কিন্তু সে কি আর হয়ে উঠবে? নিশ্চয় হবে, ওসব মান্দাতা আমলের আইন আমরা আর মানবো না। একদিন দল বেঁধে সবাই মিলে খুশ করে জম্পুরি থেকে বেরিয়ে যাবো। কিন্তু বিশুদা ওই জমদূত গুলো? ও তুমি কিচ্ছু ভেবো না, ওই যে বক্রদন্ত ওকে আমি ম্যানেজ করে ফেলেছি। বিশু ভাই সব ঠিক করে এলো। মশাইজি কেউ সন্দেহ করেনি তো? আরে যা বাউল সাজিয়ে দিয়েছ, সন্দেহ করবে কি? বিশুদার কথা ওদের জানিয়েছেন? তা জানাবো না, কি আগ্রহ কি উৎসাহ, বলে শুধু গুণ্য করে কি ভুলি করিস। মানুষ আর জন্মাতেই পাবো না, ব্রহ্মলোক শিবলোক ধ্রুবলোক জ্যোতির্লোক মহরলোক সব জায়গায় আত্মারা প্রস্তুত, বলে পূর্ণিমার রাত তো ঠিক আছে। ভাই হেনা, ওই পূর্ণিমার রাত্রে মজেদার সঙ্গে তার স্যারে দেখা করি। আজকে যদি পূর্ণিমা হতো তাহলে কি মজা হতো বল দেখিনি। কতদিন যে লেকের বেঞ্চিতে বসে মন্টুদার সঙ্গে খট্টে না কোকা কোলা খাইনি। হ্যাঁ পূর্ণিমা রাত চুপচাপ শুয়ে থাকবো, মানে নট নরণ চরণ নট কিচ্ছু, তারপর বক্রদন্ত এসে যেই খবর জানাবে। সব কথা এখানে কেন? কিচ্ছু ভেবো না ললিতা, বক্রদন্ত আজ থেকেই আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ তারপর যা বোঝা, তারপর 3 বার আমি যখন হাততালি দেবো তখন কোনো কথা না বলে চুপি চুপি সুড়ঙ্গ পথে আমরা বেরিয়ে যাবো। বিশুদা কি মজা হবে, বাড়ি ফিরে যাবো, বাড়ি ফিরে যাবো। নমস্কার স্যার, ওদের গান বন্ধ করতে বলো। কেন? ও বুঝেছি বুঝেছি। ওই তোমরা সব গান বন্ধ করো, তোমরা যে একটু রাগ রাগ ভাব দেখছি। তাহলে প্রকাশ করবে না কি? দেখো ন্যাকা সেজন সহজ সরল ভাবে আমার প্রশ্নের উত্তর দাও, কি তোমাদের উদ্দেশ্য? উদ্দেশ্য মানে ব্যাপার হচ্ছে কি, দুঃখটাকে গানের মধ্যে দিয়ে একটু সহজ করে। ও তাহলে বলবে না। দেখো তোমাদের এই আনন্দের কারণ যদি জানিয়ে দাও তাহলে তোমাকে এই নরকে আমি বরাবরের জন্য মহাপতি হারে চাকরি দেবো। এই তো পেয়ে গেল, খুব সম্মানের চাকরি পেয়ে গেলে এখন থেকে তোমার অধীনে 500 ভূতপ্রেত থাকবে। দূর মশা, নরকের চাকরি ও তো বেঁচে থাকতে গেল না। বেশ বেশ, চাকরি করতে না চাও, চলো চলো
তোমাকে ইন্দ্রলোকে নন্দনকাননে নিয়ে যাই, সেখানে উর্বশী আছে, মানুকা আছে, রম্ভা আছে, তাদের সঙ্গে খাবে দাবে বেশ মজায় ঘুরে বেড়াবে, মজায় ঘুরে বেড়াবে। অনেক শোনা আছে, আমার বাবা শুনেছে, তারা বাবা শুনেছে, তার বাবারা বাবা শুনেছে, ওসব বুড়ি বাইজির কথা আমাকে বলে। বুড়ি নয়, বুড়ি নয় মানে একবার অনন্ত যৌবন আয় যাকে বলে কি মানে ভাঙের মশাই, অনন্ত যৌবন, ওসব রুজ লিপস্টিকের যৌবন আমাদের জানা আছে, আমরা ও ভরকিতে ভুলি না। আর যে লোক আমাকে দেখাচ্ছেন আমি ওর লাইনে নিই। দেখো তোমায় আমি সহজে ছাড়ছিলাম, আমি তোমায় দুদিন সময় দিল, এর মধ্যে যদি তোমরা হাসি গান বন্ধ না করো, তোমাদের এই গোপন কথা যদি ঠিক ঠিক ভাবে প্রকাশ না করো, তাহলে এই নরকে সমস্ত পাপীর মুখ থেকে চিরদিনের জন্য যাতে হাসি বন্ধ হয় তার ব্যবস্থা করবো, বুঝেছ? হ্যাঁ। কালই তো পূর্ণিমা, ঠিক আছে। বক্রদন্ত বেরিয়ে পড়েছেন দেখছি। অলিতা, আমরা এখান থেকে শূন্য পথে ধবলগিরি যাব, সেখান থেকে এক লাফে পৃথিবী, বুঝলে? আমাদের পথ দেখাবে তো? পথ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এসো চলো ভাই, সব ফিরে চলো, কিন্তু আসতে। আমায় ডাকছে, আমি শুনে আসি, তোমরা এগিয়ে যাও। কে আপনি, কে ডাকছেন? আমি, আমি ডাকছি, আমি ত্রিকা। ত্রিকাল? হ্যাঁ, ত্রিকা। ইহলোক পরলোকের মাঝখানে যুগ যুগ ধরে বসে আছি আমি, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমার নখদর্পণে, জম্পুরি শূন্য করে সব চলেছ কোথায়? শুধু জম্পুরি, সমস্ত পরলোক বলুন। ও তা তো দেখতেই পাচ্ছি। তো ব্যাপারখানা কি? আমরা সব মাটির মানুষ, মাটিতে ফিরে যাচ্ছি, আর সবাইকে তার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও তাই নাকি? দেখো আমার কথা যদি শোনো, তাহলে
পৃথিবীতে না গিয়ে আবার পরলোকে ফিরে যাও, সুখে থাকবে। পরলোকে ফিরে যাব মানে? ওরে বাবা, তুমি আবার কে গো মেয়ে? শুধু মেয়ে নয়, নম্বর বাদ দিয়ে এখন আমি ললিতা। পৃথিবীতে ফিরে যাব না, কি বলছেন আপনি? জানেন সেখানে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে, তার ভালোবাসা। ও ভালোবাসা, ও তা খুব ভালোবাসা দেখাতো বুঝি। দেখাতো মানে? ও বিশুদা, এ আদিকালের বদ্যিপুরোটা বলে কি? হ্যাঁ রাগ করো না ললিতা, পৃথিবীর ভালোবাসার কথা উনি জানবেন কি করে? কি জানেন, আমাদের পৃথিবীতে সব কিছু নষ্ট হয়ে যায়, মানে উবে যায়, কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে স্বামী স্ত্রীর, একেবারে অক্ষয় অব্যয়, বুঝেছেন? হ্যাঁ বুঝি বাবা, সবই বুঝি। তবে কি জানো বাবা, আজকের এই পৃথিবীটাকে আমি ঠিক বিশ্বাস করতে পারি না। আগেকার পৃথিবী ছিল বেশ খোলাখুলি ভাব, কিন্তু আজ সব মুখে এক মনে আ। আরে বাবা, আমার আমার কি বলছো, আমার স্বামী আমার স্ত্রী ওসব কিছু নয় বাবা, কিছু নয়, সবই মায়া। দেখো বাবা, মায়ার ফাঁদে পা বাড়িও না। রাখুন মশাই আপনার আধ্যাত্মিক, হোক মায়া, তবু যাবো পৃথিবীতে, আল বাজ্জাব। শুধু যাব নয়, সবাইকে যার যার ঘরে পৌঁছে দিয়ে তারপর ফিরে যাব আমার মালতীর কাছে। মালতী? আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী, যেমন তেমন স্ত্রী নয়, গ্রাজুয়েট। আমি ফিরে গেলে তার কিরকম আনন্দ হবে বলুন। আনন্দ বলে আনন্দ সকলেরই আনন্দ হয়। কি কালদা, আমার মুখ গম্ভীর করে বসে গেল। ওর কথা আর বলবেন না, আমাদের এই আনন্দের হিংসা হচ্ছে। শুধু আর যখন বাড়ি ফিরে গিয়ে বন্ধুর কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি বুঝে নেবো, তখন অনেকেরই হিংসে হবে। বন্ধু? হ্যাঁ বন্ধু, আমার প্রাণের বন্ধু। আহ, আমি মরবার সময় আমার পাশে বসে দিন রাত কি সেবাটাই না করেছে। তারপর আমার শেষ সময়ে যখন আমার স্ত্রী বুক ফাটা চিৎকার করে আছড়ে পড়লো, কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে ওগো আমায় কার কাছে রেখে গেলে। আমার বন্ধু সে কি কান্না, আমি স্টেশনের মাথায় দাঁড়িয়ে বলছি, আমি স্পষ্ট দেখেছি বন্ধুর চোখ দিয়ে টসটস করে জল গড়িয়ে পড়ছে। আমার সেই বন্ধু, আমার সেই প্রাণের বন্ধুর কাছে আজ আমি ফিরে যাচ্ছি। তাহা বেশ, যাচ্ছ যাও, একবার ঘুরে এসো। ঘুরে এসো মানে? ওরে বাবা, এই কি অলক্ষণে কথা রে বাবা। ও ললিতাদি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো যে, কে রীতা? আয় না, তোরা একটু বসে যা না। না ভাই, বসবো একেবারে সেই লেকের বেঞ্চিতে। মিনার যা তারা পারে, মন্ত্রীরা যে অপেক্ষা করছে, আর কি দেরি করতে পারি? ও বিশুদা, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো যে, আমাদের পৌঁছে দেবে চলো। তোমরা সব এগো, আমরা যাচ্ছি। বিশু ভাই, আরে আসুন গোসাই জি, আসুন। এর সঙ্গে আপনারা আলাপ করিয়ে দিই। ইনি ইনি হচ্ছেন ত্রিকাল, আর ইনি হচ্ছেন আমাদের মুক্তি ফৌজের একজন জাগরেল সহকর্মী। মস্ত বড় গাইয়ে একেবারে সুর সাগর, ধ্রুপদ খেয়ালে একেবারে নিজস্ব ঘরোয়ানা। তাই নাকি? তা আজকের পৃথিবীর মানুষ তো নতুনের পক্ষপাতী, প্রাচীনকে কি তারা মানবে? নিশ্চয় মানবে, খালি কথা কথা শুধু নাক সেটকানো, সব বিষয়ে সন্দেহ, চচ্চড়ে বুড়ো কোথাকা। কি জানো ললিতা, ওটা বয়সের ধর্ম। আচ্ছা স্যার, চলি তাহলে, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না, তবে পরলোকের যা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাচ্ছি, এ সম্বন্ধে যদি কোনোদিন লিখি তাহলে আপনার নাম নিশ্চয়ই মেনশন করবো। আফটারঅল আপনি হলেন মহাকালের সাক্ষী। চলো ভাই সব, আমরা গিয়ে একেবারে জাগবো হিমালয়ের পাদদেশে, সেই শ্মশানে মানুষের বেশে, ঠিক যেমনটি আগে ছিলাম। আচ্ছা তাহলে চলি, ঠাকুরদা 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 তার ঠাকুরদা তার ঠাকুরদা 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 ঠাকুরদা। মন্টুদা, কোকাকোলা খাবো। কোকাকোলা খাবে? হ্যাঁ কোকাকোলা, দেখি দেখি একটা।
না খাও। কেমন লাগছে? ভারী সুন্দর। এই যে হেনা, ইস বড্ড দেরি হয়ে গেল, তা কি করবো বল, এতগুলো প্রাণীর বিলি ব্যবস্থা করে কি চাচ্ছিখানি কথা? তোর মন্টুদার দেখা পেলি? কিরে কি হয়েছে তোর? ওই থাকো। আরে ও দুটো ওখানে অমন করে বসে আছে কেন? ওই তো মন্টুদা। তোর মন্টুদা? ও আবার জুটিয়েছে বুঝি? তোকে না বড্ড ভালোবাসত, রোজ রোজ কোকা কোলা খাওয়াতো। ও আবার কাউকে কোকা কোলা খাওয়াচ্ছে বুঝি? তোমার কিরকম মানিয়েছে আজ? যা যা কি আর তোমাকে বুঝি খারাপ দেখতে। আমি জানি ওসব লেকিও প্রেম ওই রকমই হয়। লেকিও? লেকিও মানে লেকে বসে প্রেম আর কি, সব আমার জানা আছে। কি জানিস ভাই, তোরা সত্যিকারের ভালোবাসিস, কিন্তু এসব মন্টু দ্বারা না, শুধু এ ফুল থেকে ও ফুল আর ও ফুল থেকে এ ফুল। বিশুদা আমি এখন কি করব? কি আর করবে, যা করছিলে তাই করো, হাউ হাউ করে কাঁদো, কেঁদে ফিরে যাও। আরে ঝেঁটা আছে? ঝেঁটা ঝাঁটা? হ্যাঁ ঝেঁটা। পরিশ পরিশ তোর ওই মন্টুদাকে একদম আগাপাস্তলা ঝেঁটিয়ে দিতে, নাকি এখনো প্রেমে হাবুডুবু খাচ্ছিস? না 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 বিশুদা, ওটা একেবারে বিশ্বাসঘাতক। জানো জানো বিশুদা, ওটাকে আমি কি ভালোই না বাসতাম, কিন্তু আজ কদিন মরতে না মরতেই আবার আরেকটা জুটিয়েছে, আবার ঘরটা নিয়ে কিনা কোকো কোলা খাওয়াচ্ছে। কোকা কোলা খাওয়ানো বার করছে। হ্যাঁ ঝাড়া তো নেই, ঠিক আছে এই বাসর সাজানোর জন্য ফুল এনেছিস, এই ফুলের ডাঁটা দিয়ে দে দেখিনি, একদম আগাবাস্ত, তারপর আমি পেছন থেকে গিয়ে একদম ক্যাক করে গলা চেপে ধরব। যা দেখিনি, যা যা। ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। শুধু আমাকে নয়, এমনি করে তুমি সবাইকে কোকো কোলা খাওয়াচ্ছ। কে কে কে? ওমা কে, পাগল নাকি? পাগল? বিশ্বাসঘাতকের জন্য তুই কাঁদছিস? চুপ কর, চুপ কর, তোরা সুখে থাক আনন্দে থাক, এই জন্যই তো তোদের নিয়ে এলাম, কিন্তু এই বিশ্বাসঘাতক তোকে এমন ব্যবহার করবে আমি কি করে জানবো বোন বল। যাকে তুই ওই পাহাড়ি শ্মশানে আমার জন্য অপেক্ষা করিস, আমি ললিতার সঙ্গে দেখা করেই চলে আসবো, কেমন? ললিতাদি? হ্যাঁ তোদের সেই ললিতাদি, আসিস কেমন? দেখছি। কি দেখছো? কে বেশি সুন্দর, তুমি না চাঁদ? চাঁদ না, তুমি 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 আমার মাটির ঘরে জ্যান্ত চাঁদের আলো। স্বামীর ঘরে ফিরে এসেছি, তোমার কাছে থাকবো বলে এসেছি, কিন্তু তুমি কি করেছো, কার হাত ধরে দাঁড়িয়ে আছো? এখনো তো 6 মাস কাটেনি, এর মধ্যে তুমি আমায় ভুলছি কি করে? আমি যে মুছে যাব সে কি আজ আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ?
অথচ একদিন আমার হাত ধরে মাঠে ময়দানে ঘুরে বেড়াতে তোমার ভয় হয়নি? ওর হাত ধরে বেড়াতে বুঝি? কত হাসি, কত গান, আমাদের কত ভালোবাসা, সব কি তুমি ভুলে গেলে? এইরকম পূর্ণিমা রাত্রে খোঁপায় ফুলের মালা দিয়ে বলেছিলে আমি তোমার সর্বস্ব। ভুলেছিল মা? একটু আগে যে ওই কথাগুলো আমাকে বলছিল, এই দেখো কি বিপদে পড়লো। দেখো তুমি আমার এলে কেন? বেশ তো ভুলেছিল না, দুঃখ দুঃখ বলে সরে পড়ো না। দেখছো না তিনি কেমন কেমন করছেন? মরবার সময় কেন তবে অমন করে কেঁদেছিলে? তোমার সে ভালোবাসার কি এক টুকরো আমাকে দিতে পারো না? আমি যে অনেক কাণ্ড করে এসেছি গো। আরে বাবা, কেঁদেছিলাম তুমি অল্প বয়সে মারা গিয়েছিলে বলে। বুড়ো বয়সে মারা গেলে কি আমি কাঁদতাম? ভাই তোমার রক্ষে করো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন এরকম ঝঞ্ঝাট পাকাতে এলে বলো দেখি। আচ্ছা আচ্ছা তুমি এতো বোঝো, হ্যাঁ তুমি যেমন সতীর নিয়ে ঘর করতে চাও না, নিজে তেমন চায় না। হ্যাঁ ঠিক বলেনি, হ্যাঁ ঠিক বলেনি বলো। হ্যাঁ না, কালে আমি বাপের বাড়ি চলে যাবো, থাকো তুমি ওকে নিয়ে। হ্যাঁ দেখো বাপের বাড়ি পাঠিয়ে দিলে, কিন্তু বাপের বাড়ি গেলে আমি কি নিয়ে থাকো বলো তো? আমি ওকে নিয়ে ঘর করবো দেখো। আচ্ছা তোমার মরবাসে আমি কেউ একটু সেন্টিমেন্টাল হয়ে পড়লুম, এ জানলে কি আমি কাঁদতাম? এই দেখো তুমি আমি বুঝি সত্যি সত্যি কেঁদেছি না? কি বলছো তুমি? তাহলে সে ভালোবাসা কি সব মিথ্যে? অসুখ হলে কেন তবে কপালে হাত বুলিয়ে দিতে, আমার জন্য অস্থির হয়ে উঠতে? কি সব বোনা, তুমি সব সিরিয়াসলি নিয়েছিলে নাকি? সব স্বামী স্ত্রীর জন্য যা করে আমি তাই করেছিল, বাস পড়ে গেল সব। আবার এই কথা নিয়ে জামর কাটতে এলে কেন? আর সরে পড়ো, আমি আমার চোদ্দ পুরুষের দিব্য দিয়ে বলছি কালই গয়ে গিয়ে তোমার নাম পিন্ডি দিয়ে আসবে। ওকে নিয়ে তুমি থাকো, ওর পিন্ডি চটকা, আমি আর বাপের বাড়ি থেকে ফিরছি না। দেখো যা ভেবেছি তাই হলো। দেখো তোমার চোদ্দ কুস্তির পায়ে পড়ে, দয়া করে তুমি সরে পড়ো। সঙ্গে কোথায় যাই চলে যাব? শ্বশুর ঘর স্বামী সব ফেলে চলে যাব? না না তুমি আমায় যেতে বলো না, আমি ওই ঘরের এক কোণে পড়ে থাকবো, শুধু তোমায় দেখবো, আর আমি কিচ্ছু চাই না। ঘরের কোণে পড়ে থাকবে কি গো? বাড়িটা কি ভুতুড়ে বাড়ি করে তুলতে চাও নাকি? আচ্ছা আমার উপরে এত অত্যাচার করতে কেন এলেন? বলেছি তো আমি নিজে না যাই, অন্য কাউকে দিয়ে গয়া তিলকলা পাঠিয়ে দেবো। তুমি আমাকে কাছে টেনে নেবে সেই আশাই যে আমি ছুটে এলাম, তোমার পায়ে পড়ি। ও গো, ও যে এগুচ্ছে, গলা টিপে ধরবে না তো? ও মা গো, এই দেখো দিনে তো অজ্ঞান করিয়ে, এবার আমি অজ্ঞান হয়ে যাবো, তারপর কাকে ভয় দেখাবে? জানি জানি আমি সব জানি, ছি ছি ছি, স্ত্রীর ভালোবাসা কিছুই নয়, ভূতের ভয়টাই তোর কাছে বড় হলো। রিতা তোমার স্বামী না শুনেছিলাম শিক্ষিত? প্রফেসর ঝাড়ুমারি অমন শিক্ষার কপালে প্রফেসর, এর আবার বলে আমরা কুসংস্কার মুক্ত হয়েছি। একদিন বাদে তোর স্ত্রী এলো, কোথায় তাকে খাতির করবি, যত্ন করবি, না এবার বসতে পর্যন্ত বললি না? আমার মুখের উপর অমন করে দরজাটা বন্ধ করে দিলে বেশি দেবে না? ও কি আর এখন ওতে আছে? দ্বিতীয় পক্ষ নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছে, ছি 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 ছি, হাতটা ভাগা, গোটা স্বামী যাত্রার উপর কেন ধরিয়ে দিল না? চলো এখন কোথায়? সেই শ্মশানে যেতে হবে না, সে পাহাড়ি শ্মশানে, আমাদের পরামর্শ করতে হবে। কি তুমি মালতী বৌদির কাছে যাবে না? মালতী, মালতী,
কি জানিস ভাই, সব দেখে শুনে আর ভরসা পাচ্ছি না, ভয় হচ্ছে। না না, তুমি ভুল করছো বিশুদা, স্ত্রীরা স্বামীর কথা ভোলে না, ভুলতে পারে না। তোকে দেখে বেশি তাই মনে হয়। মালতীও হয়তো আমাকে, হ্যাঁ কি বলিস, তাহলে যাই। হ্যাঁ তাহলে চল, তোকে খানিকটা এগিয়ে দিয়ে যাই। এবার থেকে শুধু তোমার গান শুনবো, মিটিং ফিটিং রাজনীতি আর কিচ্ছু না। আচ্ছা এই দেয়ালে ওই হর পার্বতীর ছবিটা যে ছিল সেটা? ওসব শিখিল। ও আচ্ছা, আমার ওই যে বুক শেলফটা ছিল এখানে, কংগ্রেস রাজত্বে ও সমস্ত কমিউনিজমের বইটি রাখা ঠিক না, তো তাই এগুলো সরিয়ে ফেলা হয়েছে। তোমার জমপুরি তো জমপুরি, সমস্ত পরলোক ফাঁক, সবাই চলে এসেছে। মালতি আমি এসেছি, তোমার খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ আনন্দ। হবেই তো, হবেই তো, দেখেছি তো আমি মরবার দিন তোমার সে কি কান্না। কি জানো মালতী, তোমার ওই চোখের জলে ভেসে যাওয়া মুখখানি আমাকে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে আমাকে ফিরে আসার। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসে বসো, এসো। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। কিন্তু মালতী, তোমার থান কই, থান পড়নি কেন? থান? হ্যাঁ থান, বিধবা হলে তো থানই পড়ে। আমি আরো কোথায় ভাবতে ভাবতে এলাম যে নিজের হাতে তোমার থান ফেলে দিয়ে তোমার আমি কাঞ্জিভরম শাড়ি পরাবো। আর এসব গয়না, এসব তো আমি দিইনি। দেখো ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারছো না, তাছাড়া তুমি জানলেই বা কি করে? আচ্ছা তুমি আবার ফিরে এলে কেন? ফিরে এলে কেন? আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমি আসবো না তো কোন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে বেশি আনন্দে তোমার মাথার মধ্যে সব কিরকম? না না, মানে তুমি ব্যাপারটা ঠিক বুঝবো আবার কি, আমি তো দেখতেই পাচ্ছি। আর তাছাড়া আমি যেদিন মোলাম, আমার পা জড়িয়ে ধরে তোমার সে কি কান্না, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। না না মালতী, তোমায় ফেলে আর আমি কোথাও যাবো না, তোমায় কোনো কষ্ট দেবো না। দেখি হাতখানা, এতদিন বাদে এলাম। কিন্তু তুমি ভুল করছো, তোমার সঙ্গে তো আর আমার ঘর করা চলে না। হোয়াট, ঘর করা চলে না? এই যা, কি আর কি করছো, অভিমান হয়েছে না? দেখো সত্যি কথা বললে হাতে তুমি কষ্ট পাবে, কিন্তু তোমাকে না বলে তো আমার কোনো উপায় নেই। ওই ফটোটা দেখছো? ও বাবা, এই যে একেবারে ঘুষি বাগিয়ে আছে, কে বলতো? নাম করা বক্সার বিনু হাজরা, উনি তো আমার বর্তমান স্বামী। স্বামী? তুমি আবার বিয়ে করেছো? আহা ব্যস্ত হইও না, শোনোই না। দেখো মেয়েরা বিয়ে ছাড়া আর কি করতে পারে বলো? তাই বলে তুমি আবার বিয়ে করবে, ভাবতেই পারছি না। আচ্ছা তাহলে আমি যেদিন মোলাম সেদিন অত পা জড়িয়ে ধরে কেঁদেছিলে কেন? আজও তো কাঁদি। কাঁদো? হ্যাঁ, তুমি যেদিনে মারা গেলে সেই দিনটাকে স্মরণ করার জন্য প্রতি মাসের ওই দিনটাতে তোমার মৃত্যু দিবস পালন করি। মৃত্যু দিবস? হ্যাঁ মৃত্যু দিবস, ছাতে গিয়ে একটা জলচৌকির উপর একটা খট বসাই, তার উপরে চন্দন লেপে দিই, মালা জড়াই, তারপর একটা গরদের লাল পাড় শাড়ি পরে একবেলা উপোস করে সেই ঘটের কাছে বসে তোমার স্মৃতি নিয়ে ধ্যানস্থ হয়ে থাকি। তারপর? মানুষ মরে গেলে তারপর তো আর কিছু থাকে না, শুধু স্মৃতিটাই থাকে। তোমার সেই স্মৃতি নিয়ে তো আমি বেশ ছিলাম, তুমি কেন এসে আমার সেই স্মৃতি ভেঙে দিলে? আমি তাহলে এখন কি করি? চা খাও, অত দূর থেকে এসেছো, একটু চা খেয়ে যাবে না? না না চা খেতে হবে না, আমার স্ত্রী ঘর বাড়ি সব ফেলে আমি চলে যাব? তাহলে জমরাজের ওখানে এত যে সব মিটিং ধর্মঘট এসব করলাম, সব বৃথা হয়ে যাবে।
মালতী, আমার চলে যেতে বলো না। আচ্ছা, আগে তো তুমি এত অবুঝ ছিলে না। দুজন স্বামী নিয়ে কেউ ঘর করতে পারে? কি যে ছেলে মানুষের মতো কথা বলো তার ঠিক নেই গো। না, তুমি আর দেরি করো না, উনি আবার ঠিক 10:30 সময় জিমনেশিয়াম থেকে ফেরেন, আর মাত্র 5 মিনিট সময় আছে। শেষকালে এসে পড়লে একটা জাতা গন্ডগোলের সৃষ্টি হবে, আমি কিন্তু সামলাতে পারবো। আর কি জাতা? আহা, ওই তো বললাম না, নাম করা বক্সার তো, শেষকালে যদি খুশি খুশি চালিয়ে দেয়। কি আমার বাড়িতে আমাকে খুশি? আবার সেই বোকার মতো কথা বলে, মরে গিয়েও কেবল ঘর আর বাড়ি, বাড়ি আর ঘর। আচ্ছা, ঘরের কথা না ছেড়েই দিলুম, কিন্তু আমার ভালোবাসা? ভালোবাসিনি? তুমি যখন বেঁচে ছিলে তখন আমি তোমায় ভালোবাসিনি? বেঁচেছো তো, সেই জন্যই তো বলছি, সেই তুমি এত নিষ্ঠুর। নিষ্ঠুর? কি নেমো খায়ম তুমি, তোমার মৃত্যু দিবসটা পালন করা কিচ্ছু না। আমার তো মনে হয় প্রত্যেক সৎ স্বামীর কর্তব্য মরে গিয়ে তার স্ত্রীকে সুযোগ দেওয়া। যাজ্ঞার সময় নিয়ে এসো। যেতেই হবে। লক্ষ্মীটি, তুমি আর দেরি করো না, আমি চাই না আমাকে নিয়ে তোমাদের কোয়াজনের মধ্যে কোন একটা গন্ডগোলের সৃষ্টি হোক। মানে 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 ওই কো ওয়ার্কার আর কি। আচ্ছা, তুমি মরে গিয়ে তো বোকা হয়ে গেছো কেন বলো তো? এই প্রথম মরেছি কি না তাই। মুখ নিয়ে জমলতে ফিরে যাবো কি করে? শ্রীকাল আবার রাস্তায় অপেক্ষা করছে। মালতী, আবার মালতী মালতী করে, তুমি ভুলে যাচ্ছ কেন এখন আমি মিসেস হাজরা? 10:35 যা বলবার তাড়াতাড়ি বলো। আমার একটা কথা শুনবে? কি বলবে বলো না ছাই। আচ্ছা বলতে পারো, স্বামী মরার সময় স্ত্রীরা কাঁদে কেন? স্ত্রীর ঠাকুমা কেঁদেছে, স্ত্রীর মাও কেঁদেছে, তাই স্ত্রীও কাঁদে, ওটা একটা ট্র্যাডিশন। ট্র্যাডিশন? ও মেয়েদের ব্যাপার ওসব তুমি বুঝবে না, তোমার মাথা গুলিয়ে যাবে। চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। সেদিনে না গুলি আবার চেন ছিঁড়ে ফেলেছিল। আমি ভাবছি মালতী, সব স্ত্রী কি তোমার মতো? আরো তো স্বামীরা এসেছেন, তাদের না হলে জিজ্ঞাসা করে নিও। নো মোর, তাড়াতাড়ি এসো। ডোন্ট বি সেন্টিমেন্টাল মাই ডার্লিং। ছি, মন খারাপ করতে আছে? তুমি মরে গিয়ে পেছিয়ে গেলে, আমি তো বেঁচে থেকে পেছিয়ে যেতে পারি না। জীবনযুদ্ধের সৈনিক আমরা, একজন গুলি খেয়ে পড়ে গেল আর তার সঙ্গী সে কি গুলি না খেয়ে পড়ে যাবে? নো, দ্যাটস নট দ্য রুল, তাকে এগোতেই হবে। তাই আমিও এগিয়ে চলেছি, আর পেছনে তোমার ছায়ের উপর গড়ে উঠেছে মনুমেন্ট, তোমার স্মৃতির মনুমেন্ট। ডাক্তার মনুমেন্ট? আমি আমার বউ ফেলে একটা বক্সারের ভয়ে পালিয়ে যাব? আচ্ছা মালতী, ধরো ধরো আমি যদি ওকে একটু ডান্ডা মেরে, মানে একটা পেছন থেকে ডান্ডা মেরে যদি সাবরে দিই, তাহলে তো মালতী আবার আমরা ঘর বাঁধতে পারি। আচ্ছা, এই সুদে কথাটা কেন তুমি বুঝতে পারছো না? একজন মরে গেলে তার জন্য মানুষ কাঁদতে পারে, তাকে নিয়ে কেউ ঘর করতে পারে না। এবার কেটে পড়ো। খুব কষ্ট হচ্ছে না? কি করবে বলো? দিস ইজ দ্য ওয়ার্ল্ড মাই লাভ, এই তো পৃথিবী। আচ্ছা এসো তাহলে, কেমন? আর হ্যাঁ শোনো, আবার যেন কোনোদিন ফিলিংস এর মতো এসে পড়ো না। উনি আবার সেদিন বলছিলেন এবার থেকে বুলি দিনরাত খোলা থাকবে। সত্যি দেখা হয়ে খুব আনন্দ পেলাম। উইশ ইউ হ্যাপি জার্নি, বাই বাই। হায় ভগবান, দেখে শুনে আলোক প্রাপ্তা বিয়ে করেছিলাম। এর চাইতে যদি পাড়া গায়ের একটা খেঁদি মুজিকে বিয়ে করতুম, তাহলে অন্তত গলায় আঁচল দিয়ে প্রণামটা করত, এরকম বাই বাই করে যেত।
ফুটাইয়ের মধ্যে নেই আছে। কি বললি? এক ফুটা নেই আছে। আরে থাম তোরা, সব খেয়ে ফেললি? তুই আর কিনা সর্দার, আমি খেয়ে নি গো। খবরদার, তুই খাসনি তো কে খেয়ে? তোর গোর ধরি সর্দার, তোর জমা জি আমরা ছুটে পারি না খেতে পারি। তবে কে খেলে? আরে কে আছে? এ বাপ, এ সর্দার, কে আমার কোমর ধরেছে গো? কে আমাকে নাচায় গো? কে মা, কে আমার সুরসুরি দিয়ে দেখো গো? কে নাচায়? কে সুরসুরি দেয় তোকে? পৃথিবীর মানুষ পৃথিবীতে ফিরে এসে এই জায়গা হওয়া। আমার আক্ষেপ, আমার বড় স্বাধীন আক্ষেপ যে কি জয় ভারত সুগার মিল, কোথায় আক্ষেপ আর কোথায় জয় ভারত? ওরে হরমোহন, হরমোহন কি করেছিস রে? ওরে আমার যে বড় স্বাধীন আক্ষেপ করেছিলাম আমি, হরমোহন ওই দেখি 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 আমার ধান ক্ষেত, আমার ধান ক্ষেত। হরমোহন যক্ষা হাসপাতালের জন্য সব বলাস, আমার যে বড় স্বাদের ধান ক্ষেত, এ কি করেছিস হরমোহন? এ তুই কি করেছিস? বুঝিস বুঝিস, নিজের নাম জাহির করবার জন্য হরমোহন যক্ষা হাসপাতাল। ও দেশের উপকার করতে আমার বুকে যক্ষা। হরমোহন হরমোহন, আমি যে বড় বিশ্বাস করে আমি যে তোকে সব ছপে দিয়ে গিয়েছিলাম রে হরমোহন, তোর এই কাজ আমার যে বড় স্বাদের ধার খেতলে, এ কি করেছিস? হঠাৎ আবার মালিক সাজবার শখ হলো কেন? সহ্য করতে পারলো তো নেশা করো কেন? নেশা আমার ছুটে গেছে কর্তা। ছুটে এমনি যায়নি, ছুটিয়ে দিলো বলো, এমনি কি ছুটেছে? কি নাম তোমার? পাঁচ কোটি ন লক্ষ কুড়ি পাঁচটা তো ঘুড়ি, চার সত্যি মাতা, ছেটার মতন গো, নাম কি না মন? আরে বাবা নাম লিখেছিল, আমার কি দোষ? মরণ আর তোমার বাবা কি অন্ধ ছিলে? এইরকম চেহারায় কেউ মনোহর নাম রাখে? জন্মাবার সময় আমি তো টাক আর ভুড়ি নিয়ে জন্মাইনি, আর তখন আমার খোঁচা খোঁচা গুপ বেরোয়নি। তা তো বড় তখন তো গুপ বেরোয়নি। হ্যাঁ তা কি বলছিলে বল? আমি বিশ্বাস করি, সত্যি বলছি, এসব বাড়ি ঘর দোর আমার আমার, ওই যে আক্ষেত, ওই যেখানে কল বসেছে কারখানা বসেছে, আর ওই যে ধান ক্ষেত, ধান ক্ষেত যেখানে যক্ষা হাসপাতাল উঠছে, আমার আম কাঁঠালের বাগান, আবকাঠালের বাগান সেখানে ফাড়ছে। কি ফাড়ছে? ফাড়ছে তাকটা ফাড়ছে, তাকটা ফাড়তে মজা হয়। কি বলুন আমার সব আমার আমার, আপনি বিশ্বাস করুন আমি আমার বন্ধুর হাতে সব সমর্পণ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। বন্ধুর হাতে সমস্ত সমর্পণ করে দিলে, তুমি আচ্ছা গবির তো। বন্ধুর নাম কি? হরমোহন। কর্তা হরমোহন, সেই তো সব আমাকে বিক্রি করে দিয়ে মনোহর না কার বউকে নিয়ে শহরে চলে গেছে। তুমি কি সেই মনোহর? আমার গিন থেকে সত্য দিয়ে সরে পড়েছে। আমি মরবার সময় দেখলো আমার পাশে বসে কাঁদছে।
আমি নিজের চোখে দেখেছি, আমি মরবার সময় আমার বন্ধু আমার পাশে বসে কাঁদছে। তুমি বলুন তো কাকে বিশ্বাস করি? এই কিছুক্ষণ আগে সেই দেহ সেবকের কাছে আমি কত বলাই না করেছি, আমার বন্ধু আমাকে পেয়ে কত আনন্দই না করবে। আমার বন্ধু যার হাসিতে এসেছি, যার কান্নায় কেঁদেছি, যার বিপদে আমি বুক পেতে দিয়েছি, আর আজ হরমোহন, ওরে হরমোহন, তুই কি করলি রে, কি করলি রে হরমোহন? মাটির মায়ায় কেন ভাঙাবাসে ঘিরে মিছে ফিরে ফিরে, ভাঙাবাসে ঘিরে মিছে ফিরে ফিরে, হারানো দিনের সুর সাধে মাটির মায়ায় কেন কাঁদি, কেন কাঁদি, কেন কাঁদি মাটির সুন্দর পৃথিবী, কিন্তু আমাদের কোনো ঠাই নেই। পৃথিবী তো আমাদের চায় না, মানুষ প্রিয়জনের মৃত্যুতে কাঁদে, কিন্তু সে কান্না নিজের সুখ সুবিধের অভাবের জন্য। এসেছিলাম, আর বলো না ভাই। স্ত্রী বললে কি জানো? কি বললে? আবার জ্বালাতে এসেছ? যতদিন বেঁচেছিলে হার নিয়ে তো ডুগডুগি বাজাতে বাকি রেখেছি, এখন খাই না খাই ছাড়া হাত পাচ বেশ আছি। বাবা, আর না? হ্যাঁ, তোমায় বসতে পর্যন্ত বললে না? না, আমায় কিন্তু সেটা বলেছিল। বলেছিল? হ্যাঁ। তবে চলে এলে যে ঘেন্নায় বললে কি জানো? হ্যাঁ হ্যাঁ। বললে এসেছো বেশ করেছো, লুকিয়ে থাকো, লোক জানাজানি হলে উইডো পেনশনটা বন্ধ হয়ে যাবে, তখন খাবে কি? আমি যেমন বিধবা হয়ে আছি তেমনি সে যে থাক। ভালো কথাই বলেছ। আর কেন, এবার চলো বিশুদা। হ্যাঁ চলো। দেখছি গোপাল, গোপাল আমার ভাই আছে, আমাদের মায়ের মুখে আবার হাসি ফুটে গেছে।
আগের টুকরো ছেলে মেয়েকে ভুলে আবার দেখো ললিতা, আমি চলে আসার সময় মালতী আমাকে কি বোঝাতে চেয়েছিল কি করবে বলো? দিস ইজ ওয়ার্ল্ড মাই লাভ, এই নাকি প্রীতি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।